মানুষ কি কখনো রোবটের প্রেমে পড়তে পারে? এটা কি কখনো সম্ভব? হ্যাঁ, আজকে এমনই এক গল্প নিয়ে আপনাদের কাছে এসেছি। এক সুন্দরী রোবট যার প্রেমে পড়ে যায় এক ধনী বিজনেসম্যান। তবে অনুভূতিহীন রোবট কি কখনো মানুষের ভালোবাসা বুঝতে পারবে? এই অদ্ভুত ভালোবাসার পরিণতি বা কি হবে, এই সব কিছুই আমরা গল্পেই জানতে পারবো। গল্পের শুরুতে আমাদের আদিত্যাকে দেখানো হয়। ব্যাকগ্রাউন্ডে আদিত্যা আমাদের বলে, সবাই বন্ধু বান্ধব বা পরিবারের সাথে ভ্রমণ করলেও সে একাই ভ্রমণ করে। সে অনেকগুলো কোম্পানির সিইও। তার কোম্পানিতে হাজার হাজার লোক কাজ করলেও সে একা। তার সারাদিন কাটে বিভিন্ন গ্যাজেটের সাথে সময় কাটিয়ে। সে এতগুলো কোম্পানির সিইও হলেও কখনো অফিসে যায় না। সে বাড়িতে বসেই ভিডিও গেম এবং গাড়ি নিয়ে ঘোরাফেরা করে এবং এভাবেই সে তার সময় কাটায়। তাছাড়াও আদিত্যা তার গ্যাজেটের জন্মদিনও পালন করে। এভাবেই সে তার সারাটা দিন কাটিয়ে দেয়। একদিন তাকে তার অফিস থেকে কল করা হয় এবং তাকে এমার্জেন্সি ভাবে অফিসে ডাকা হয়। এরপর সে অফিসে গেলে দেখে সেখানে ইনকাম ট্যাক্স অফিসার এসেছে। তো সে তাদের সাথে কথা বললে ইনকাম ট্যাক্স অফিসার তাকে কিছু কাগজপত্র দেয় এবং তাকে বলে তার অফিসের জেনারেল ম্যানেজার আর্জুন এবং চিফ অপারেটর ম্যানেজার শেখার জালিয়াতি করে তাদের কোম্পানির টাকা হাতিয়ে নিচ্ছে। ইনকাম ট্যাক্স অফিসারের কথা শুনে আদিত্যা বলে, তারা যদি জালিয়াতি করেও থাকে তাহলে তো আইটি অফিসারদের এ কথা জানা উচিত। যার কথা শুনে ইনকাম ট্যাক্স অফিসার বলে তারা তাকে রিপোর্ট করবে না, কারণ তারাও এই স্ক্যামের সাথে জড়িত আছে। এরপর সে আদিত্যাকে সাবধান করে সেখান থেকে চলে যায়। এরপর আদিত্যা ফাইলগুলো চেক করে। সে সব কিছু দেখে আর্জুন এবং শেখারের সাথে দেখা করতে যায়, যারা দুজনই ছিল গলফ ক্লাবে। শেখার গলফটা ভালোমতো খেলতে পারলেও আর্জুন তা পারত না, তাই শেখার আর্জুনকে গলফ খেলা শেখাচ্ছিল। কিন্তু তাকে গলফ খেলা শেখাতে চাইলেও সে ঠিক করে খেলতেই পারছিল না। তখন আর্জুন বলে সে কোনো কিছুই ঠিকঠাক করতে পারে না। এরই মধ্যে সেখানে আদিত্যা তাদের সাথে দেখা করতে চলে আসে। আদিত্যা বলে সে তাদেরকে চাকরি থেকে বের করে দিয়েছে। এটা শুনে বোকা আর্জুন বলে সে কিভাবে তাদেরকে ছাঁটাই করতে পারে, কারণ আর্জুন নিজেই সেই অফিসের জেনারেল ম্যানেজার, তাই কর্মী ছাঁটাই করার পাওয়ার একমাত্র তারই আছে। তখন বোকা আর্জুনকে তার বাবা শেখার বলে আদিত্যা তাদের কোম্পানির সিইও, তাই সে তাদেরকে ছাঁটাই করতেই পারে। এখানেই আমরা জানতে পারি শেখার এবং আদিত্যা বাবা ছেলে। যাই হোক, এরপর শেখার আদিত্যাকে বলে তাদেরকে ছাঁটাই যে সে করছে এর পিছনে কারণটা কি, তাদের ছাঁটাই করার পিছনে তো একটা কারণ থাকা দরকার। আর আদিত্যার কাছে কি সেরকম কোনো যথাযথ কারণ রয়েছে? যার কথা শুনে আদিত্যা তাদেরকে তাদের জালিয়াতি করার রিপোর্টটি দেখায়, যেটা দেখে শেখার অস্বীকার করে আর বলে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উঠেছে। তাই সে আইটি ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করতে চায়, যার কথা শুনে আর্জুন বলে সে আইটি ডিপার্টমেন্টেও লোক ছাঁটাই করে ফেলেছে, কারণ তারাও বেইমান। এই সব কোম্পানি তার বাবার রক্ত পানি করে জমানো সম্পদ, যেখান থেকে সে কাউকে এক পয়সাও নিতে দিবে না। শেখার বলে সে তার বাবার বন্ধু, তাই সে তার সাথে এটা কখনোই করতে পারে না। যার কথা শুনে আদিত্যা বলে সে তার বাবার বন্ধু দেখেই সে তাকে সসম্মানে ছাঁটাই করেছে, নাহলে সে এমন কিছু করে বসত যে সে তার মুখ আর কারোর সামনেই দেখাতে পারত না। এই কথা বলেই আদিত্যা সেখান থেকে চলে যায়। তখন শেখার আর্জুনকে বলে এই খবর আদিত্যার কাছে কিভাবে এলো, কারণ অডিটর এবং আইটি অফিসার এরাও তো তাদের পার্টনার ছিল। সে আর্জুনকে অডিটরকে কল করতে বলে। তখন আর্জুন তার বাবাকে বলে কিছুক্ষণ আগেই অডিটর তাকে কল করেছিল, কিন্তু সে তার কল রিসিভ করেনি, কারণ সে তখন 2.5 লক্ষ টাকা জুয়ায় হেরে গিয়েছিল। সে অনেক প্রেসারে ছিল সেই সময়, যে জন্য সে বিরক্ত হয়ে অডিটরের সব মেসেজ ডিলিট করে দেয় এবং তাকে ব্লক করে দেয়। কিন্তু সে তার বাবাকে কথা দিয়ে বলে সে কিছুতেই আদিত্যাকে শান্তিতে থাকতে দিবে না, কারণ আদিত্যা তাদের সাথে যা করেছে সে তার বদলা নিয়েই ছাড়বে, আর যেটা সে তার বাবা শেখারের মৃত্যুর আগেই করবে এটা বলে দেয়। যার কথা শুনে শেখার ভাবতে থাকে সে এমন এক ছেলেকে জন্ম দিয়েছে যে আস্ত একটা গাধা। এদিকে আদিত্যা গাড়ি থেকে নেমে তার বাবা মায়ের কবরের সামনে আসে। সেখানে এসে সে কান্না করতে থাকে, কারণ তারা একটি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারা মারা তো যায়, কিন্তু তাদের একমাত্র ছেলে আদিত্যাকে একদম একা করে রেখে যায়, যে জন্য আদিত্যা সব সময় একা থাকে এবং একা একাই সে তার সময় কাটায়, কারণ এখন সে আর কাউকেই বিশ্বাস করতে পারে না। সে কেন মানুষকে বিশ্বাস করতে পারে না সেটা আমরা একটু পরেই জানব। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেদিন আদিত্যার জন্মদিন ছিল,
তো তার জন্মদিনের দিন আদিত্যা এবং তার বাবা মা তার আত্মীয় স্বজনদের নিয়ে একটি অনাথ আশ্রমে যায়, আর সেখানকার বাচ্চাদের সাথেই আদিত্যা তার জন্মদিন পালন করে। জন্মদিন শেষে তারা যখন বাড়ি ফিরছিল তখন আদিত্যা তার বাবাকে বলে আর্জুনের জন্মদিন সব সময় শেখার বিদেশে পালন করে, কিন্তু সে কেন তার জন্মদিন এই অনাথ আশ্রমে পালন করে? যা শুনে আদিত্যার বাবা তাকে বলে তারা যখন এখানে জন্মদিন পালন করে আনন্দ করে তখন এখানকার বাচ্চারাও অনেক খুশি হয়, আর বাচ্চারা খুশি হলে স্বয়ং ঈশ্বরও খুশি হন, তাই সে তার জন্মদিন এখানেই পালন করে। তখন আদিত্যার মা তার বাবাকে শেখারের থেকে দূরে থাকতে বলে, কারণ তার মতে শেখার তার বন্ধু হলেও সে তার ক্ষতি করতে দুইবারও ভাববে না। এরপর আদিত্যা তার বাবার সাথে কথা বলতে গেলে সে অন্যমনস্ক হয়ে পড়ে এবং তাদের গাড়ির মারাত্মক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে আদিত্যা তো বেঁচে যায়, কিন্তু সারা জীবনের জন্য সে মা বাবা হারা হয়ে যায়। বর্তমানে আদিত্যা এই সব কথা ভেবে অশ্রুসিক্ত হয়ে পড়ে। পরবর্তী দৃশ্যে আমাদের মাইত্রীকে দেখানো হয়, যে কিছু সামান্য গ্যাজেটের দোকান দিয়ে বসে আছে। মাইত্রীর তার ভাই ভাবির সাথে ঝামেলা ছিল, তাই সে তার ভাই ভাবির সাথে না গিয়ে নিজেই একটি দোকান দিয়ে বসেছে। এদিকে তার ফ্রেন্ড ছিল আরতি, সে তাকে তার ভাই ভাবির সাথে ঝামেলা মিটিয়ে দোকান সেখানেই শিফট করে নিতে বলে, কিন্তু মাইত্রী বলে সে তার ভাইয়ের সমস্ত টাকা পরিশোধ করে দিলেও সে কখনো তাদের কাছে যাবে না, এতে সে যদি তার পাশে থাকে তো থাকুক, আর না হলে সে একাই তার বিজনেস বড় করবে, সে চাইলেই অন্য কোথাও চলে যেতে পারে, তাকে মাইত্রী আটকাবে না। তখন আরতি ভাবতে থাকে তারও তো কেউ নেই, তাই তাকে মাইত্রীর সাথেই থাকতে হবে। এরপর মাইত্রী তাকে একটি ছাতা দেখায় যেটা একজন কাস্টমার অর্ডার করেছে, আর এই ছাতার বিশেষত্ব হলো এটি বৃষ্টির সংস্পর্শে এলে এর রং পরিবর্তন হয়। মাইত্রী তার ফ্রেন্ডকে নিয়ে সেলফি তুলতে লাগে, কিন্তু তার ফোনে বারবার কল আসে, যে জন্য তার সেলফি তুলতে সমস্যা হচ্ছিল, যে জন্য সে বারবারই কল কাট করে দেয়। কিন্তু একের পর এক কল আসলে সে বাধ্য হয়েই কল রিসিভ করে। তখন অপর প্রান্ত থেকে আদিত্যা বলে সে তার অর্ডার করা ছাতা নিতে এসেছে। এখন সে একটি লাল অডিতে দোকান থেকে একটু সামনেই অবস্থান করছে, তাই সে যদি ছাতাটি বিক্রি করতে চায় তাহলে যেন তাকে দিয়ে যায়। কিন্তু মাইত্রী বলে সে কেন তার দোকানে আসছে না, যার কথা শুনে আদিত্যা বলে তার মানে তার অর্ডার লাগবে না, তাহলে সে চলে যাচ্ছে। যে কথা শুনে মাইত্রী আদিত্যার কাছে যেতে লাগে, তখনই দ্রুত গতিতে একটা বাইক তার সামনে দিয়ে চলে যায়। এর ফলে রাস্তায় জমে থাকা ময়লা পানি তার সারা গায়ে এবং মুখে লেগে যায়, যে জন্য সে বাইক চালককে বারবার গালি দিতে থাকে। কিন্তু ফোনে সে আদিত্যার সাথে ছিল, তাই আদিত্যা ভাবে মাইত্রী তাকে গালি দিচ্ছে, যে জন্য সে এর প্রতিবাদ করে। কিন্তু মাইত্রী জানায় সে তাকে নয়, একজন বাইক চালককে বলেছে এইসব। কিন্তু তার গায়ে কাদা থাকায় সে আদিত্যার সামনে যেতে লজ্জা পাচ্ছিল, যে জন্য সে আর্থির দেয়া একটি রুমাল মুখে বেঁধে আদিত্যার কাছে যায়। আদিত্যা ছাতাটি গাড়িতে রাখতে বললে মাইত্রী আগে তাকে টাকা পরিশোধ করতে বলে, কিন্তু কাস্টমার হওয়াতে মাইত্রীকে আদিত্যার কথা মেনে নিতে হয়, তাই সে আদিত্যার গাড়িতে ছাতাটি রেখে দিলে আদিত্যা ছাতার কন্ডিশন দেখে তাকে কম টাকা পেমেন্ট করে, যা দেখে মাইত্রী রেগে যায় এবং তাকে বলে তার ফুল পেমেন্ট করতে। কিন্তু আদিত্যা বলে ছাতাটি তত বেশি ভালো না, তাই যা দিয়েছি তা নিয়েই খুশি থাকো, এই বলে সে চলে যেতে লাগে। তখন মাইত্রীও তার পিছু করতে লাগে, কিন্তু তার পিছু করতে করতে হঠাৎই সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। এই দেখে আদিত্যা অবাক হয়ে যায়, সে দ্রুত তার হাত মোজা পরে গাড়ি থেকে নেমে আসে। আদিত্যার হাতে মোজা পড়ার কারণ আমরা আর কিছুক্ষণ পরই জানতে পারবো। যাই হোক, এরপর আদিত্যা মাইত্রীকে ডাকতে থাকলে আচমকা মাইত্রী জেগে ওঠে এবং তাকে সাথে সাথে ধরে ফেলে। এরপর সে তাকে ছাতার ফুল পেমেন্ট করতে বলে। তার এই কাণ্ডে বিচলিত হয়ে আদিত্যা তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়ে, কিন্তু মাইত্রী কিছুতেই তাকে ছাড়তে চাইছিল না। সে আদিত্যাকে আটকানোর চেষ্টা করতে থাকলে তার নখ আদিত্যার গায়ে লেগে যায়, যার পর আদিত্যার সারা গায়ে ছোপ ছোপ লাল দাগ হয়ে যায়। তখন আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, আদিত্যাদের অ্যাক্সিডেন্ট হওয়ার কিছুক্ষণ পর দুজন কাপল সে রাস্তা দিয়ে যাচ্ছিল। তারা আদিত্যাদের এই অবস্থা দেখে তাদেরকে সাহায্য করতে আসে, কিন্তু আদিত্যার মায়ের গয়নাগাটি এবং ব্যাগে থাকা টাকা পয়সা দেখে তারা আর লোভ সামলাতে পারে না, লোভে পড়ে তারা সব টাকা নিয়ে যায়। এই সবের পর থেকে আদিত্যা আর কোনো মানুষকে বিশ্বাস করতে পারত না। যাই হোক, ওই মহিলাটি যাওয়ার সময় দেখে আদিত্যার গলায় চেন, সে তখন আদিত্যার গলায় থাকা চেনটি নিতে লাগলে তার হাত আদিত্যার গায়ে লেগে যায়, যে জন্য আদিত্যার সারা শরীরে ছোপ ছোপ দাগ পড়ে যায়, যা দেখে মহিলাটি অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। আসলে আদিত্যার ডার্মাটোগ্রাফিয়া নামের একটি রোগ আছে,
যা মানুষের সংস্পর্শে এলেই দেখা দেয়। আর এজন্যই আদিত্যা খুব বেশি ঘর থেকে বের হয় না এবং ঘর থেকে বের হলেই হাত মোজা ব্যবহার করে। পরের দৃশ্যে আদিত্যার সাথে তার ডাক্তার দেখা করতে আসে। ডাক্তার আদিত্যাকে বকা দিয়ে বলে সে কেন প্রয়োজনের বাইরে বাড়ি থেকে বের হয়। ডাক্তার আরও বলে পৃথিবীতে আজকাল ডার্মাটোগ্রাফিয়ার রোগীর সংখ্যা বেড়েই চলেছে আর ডাক্তাররা এই রোগের প্রতিষেধক বের করার চেষ্টা করছে, তবে এখনও এর কোনো প্রতিষেধক বের করতে পারেনি। এখন এই রোগের কন্ডিশন কেমন তা জানার জন্য সে বিদেশ থেকে একটি গ্যাজেট কিনে এনেছে, যেটি একটি ঘড়ি। এই ঘড়ির রং যখন সবুজ থাকবে তখন ডার্মাটোগ্রাফিয়া রোগটি ভালো অবস্থাতে আছে, কিন্তু যখন এর রং হলুদ এবং কমলা হবে তার মানে রোগটি বেড়ে গেছে, আর যখন এর রং লাল হয়ে যাবে তখন বোঝা যাবে রোগী সিরিয়াস কন্ডিশনে আছে। আদিত্যা তখন বলে তার এই জীবন আর ভালো লাগে না, কারণ তাকে সবসময়ই একা একা থাকতে হয়। তার কোনো বন্ধু এমনকি কোনো গার্লফ্রেন্ডও নেই, আর সে কখনো বিয়েও করতে পারবে না। তার সারাটা জীবন এভাবে একাকিত্বেই কেটে যাবে। আর এই জীবন রাখার থেকে তার সেদিন অ্যাক্সিডেন্টে মারা যাওয়াই ভালো ছিল। এরপর আমাদের আরেকটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আদিত্যার বাবা মায়ের শ্রাদ্ধ করা হচ্ছিল। পুরোহিত আদিত্যাকে ডাকার জন্য বললে আদিত্যার ডাক্তার আঙ্কেল এবং শেখার আদিত্যাকে ডাকার জন্য যায়, কিন্তু আদিত্যা অ্যাক্সিডেন্টের কথা মনে করে এবং তার শরীরের অ্যালার্জির কথা মনে করে আতঙ্কিত হয়েছিল, সেই জন্য সে দরজা লাগিয়ে একা একাই বসে থাকে। তখন ডাক্তার এবং শেখার দরজা ভেঙে আদিত্যার কাছে যায়, যাদেরকে দেখে আদিত্যা প্যানিক হয়ে তার কাছে আসতে বারণ করে, কারণ সে ভয় পাচ্ছিল যদি তারা তাকে স্পর্শ করে তাহলে তার শরীরে আবার ঘায়ের সৃষ্টি হবে। তখন ডাক্তার তাকে ভয় পেতে দেখে ধীরে ধীরে তাকে স্পর্শ করে, এতে তার সারা শরীরে ঘায়ের মতো চুলকানি শুরু হয়ে যায়, যেই জন্য সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানকার ডাক্তার জানায় আদিত্যার যে রোগটি হয়েছে সেটিকে মেডিকেলের ভাষায় ডার্মাটোগ্রাফিয়া বলে। এই রোগীরা ভাবে অচেনা মানুষের সংস্পর্শে এলে তারা তার ক্ষতি করবে, যে জন্য তাদের শরীর কিছু রাসায়নিক পদার্থ তৈরি করে যার ফলে শরীরে ঘায়ের সৃষ্টি হয়। যা শুনে আদিত্যার ডাক্তার আঙ্কেল বলে যদি সেরকম হয় তাহলে সে তো আদিত্যাকে ছোট থেকেই চিনে, তাহলে তার স্পর্শ লেগেও কেন আদিত্যার এমন হয়েছে। যার কথার উত্তরে ডাক্তার বলে তারা এই রোগ নিয়ে রিসার্চ করছে, তাই এখনও তারা এই রোগ সম্পর্কে বেশি কিছু বলতে পারছে না। আদিত্যার আঙ্কেল তাকে কিছু ওষুধ দিয়ে এই ঘাগুলো কমাতে বলে। তখন ডাক্তার বলে তারা সামান্য কিছু ওষুধ দিয়ে এই রোগটি সাময়িকভাবে থামাতে পারবে, কিন্তু কখনোই এই রোগ ঠিক হবে না। তাছাড়াও ডাক্তার আদিত্যাকে বাইরের কারো সংস্পর্শে যেতে দিতেও বারণ করে, যে জন্য সে তাকে বাড়িতে লেখাপড়া করানোর ব্যবস্থা এবং ইনডোর গেমস খেলতে দিতে বলে। আর এই জন্যই আদিত্যা সারা দিন গ্যাজেটের উপরই ব্যস্ত থাকে। পরের দৃশ্যে আমাদের আর্জুন এবং শেখারকে দেখানো হয়। আর্জুন কিছু রোবোটিক্স ইঞ্জিনিয়ারদের ডেকে আনে। সে তার বাবা শেখারকে জানায় আদিত্যা তাদেরকে তার কোম্পানি থেকে বের করে দিয়েছে, তো কি হয়েছে, তারা রোবট তৈরি করে আদিত্যাকে বিজনেসে পিছনে ফেলে দেবে। কিন্তু শেখার আর্জুনের উপর ভরসা রাখতে পারছিল না, তাছাড়াও সে আর্জুনের ডাকা ইঞ্জিনিয়ারদের উপরও আস্থা পাচ্ছিল না। তার মতে এইসব রোবট বানানো তাদের কাজ নয়। এরপর যখন আর্জুনের ডাকা ইঞ্জিনিয়াররা তাদের বাড়ি আসে, আর্জুন তাদের দেখে অতি মাত্রায় এক্সাইটেড হয়ে পড়ে। এরপর সে তার বাবার সাথে তাদেরকে কথা বলতে বলে, এরপর সে তাদের জন্য খাবার আনতে চলে যায়। তখন ইলিয়াস এবং বাকিরা শেখারের সাথে পরিচিত হয়। তারা শেখারকে বলে আর্জুন অনেক ফানি। এরপর তারা শেখারকে তাদের তৈরি করা রোবট MY3 এর কথা বলে। তারা শেখারকে বলে যদি শেখার তাদের রোবট এক্সপোর্ট করে তাহলে তারা আরও ভালো করতে পারবে এবং তাদের বিজনেসও আরও বড় হবে। কিন্তু শেখার তাদেরকে বলে তার ছেলে বোকা হলেও সে বোকা নয়। সে আরও বলে এইসব বাচ্চাদের খেলার জন্য সে একটা টাকাও ইনভেস্ট করতে চায় না, সে তাদেরকে অনেক অপমান করতে থাকে। তখন ইলিয়াস তাকে তার অপমানের উচিত জবাব দিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় তাদের সাথে আর্জুনের দেখা হয়। তারা তাকে গাধা বলে সেখান থেকে চলে যায়। এদিকে মায়ত্রী আদিত্যাকে কল করে। আদিত্যা তার কল রিসিভ করছিল না, তবে বারবার কল করার ফলে আদিত্যা তার কল রিসিভ করতে বাধ্য হয়। কল রিসিভ করার পর মায়ত্রী তাকে বকা দিয়ে তার ছাতার বাকি টাকা পরিশোধ করতে বলে তাকে, কিন্তু আদিত্যা সেটা করবে না। এই কথা বললে মায়ত্রী বলে তার গলায় যে চেইনটি ছিল এখন কি সেটা আছে, সেটি নেই, কারণ সে সেদিন তাকে তাড়া করার সময় সেটি তার হাতে চলে এসেছে। মায়ের দেয়া চেইনটি মায়ত্রীর কাছে আছে শুনে আদিত্যা উত্তেজিত হয়ে পড়ে, কারণ তার শেষ জন্মদিনের দিন এটি তার মা তাকে উপহার দিয়েছিল।
কিন্তু আদিত্যা এটা এতদিন খেয়াল করেনি, যে জন্য সে খুবই রাগ হতে থাকে নিজের উপর। এরপর মাইত্রী তাকে বলে তার টাকা পরিশোধ করে সে তার চেইনটি নিয়ে যেতে পারবে। তখন আদিত্যা তাকে ভয় দেখায় এবং তাকে বলে তার চেইনটি তাকে ফেরত দিয়ে দিতে। তখন মাইত্রী তাকে হুমকি দিয়ে বলে সে যদি তার বলা সময় অনুযায়ী টাকা পরিশোধ না করে তাহলে সে এই চেইন বিক্রি করে দিবে। এই কথা বলেই সে কল কাট করে দেয়। সেই সময় আদিত্যা লক্ষ্য করে তার দিকে একটি পাখি আসছে, যেই পাখিটা তার সামনেই মাটিতে পড়ে যায়। আদিত্যার কাজের লোক তাকে পাখিটি ধরতে বারণ করে, কারণ এর ফলে সে অসুস্থ হয়ে যেতে পারে। কিন্তু আদিত্যা বুঝতে পারে এই পাখিটি আসলে একটি ড্রোন, যা কেউ ইচ্ছে করেই তার কাছে পাঠিয়েছে। এরপর সে পাখিটার ভিতর থেকে মেমরি কার্ড বের করে নেয় এবং তার কম্পিউটারে লাগিয়ে সেটা দেখতে থাকে, যেখানে সে একটি ভিডিও দেখতে পায়, যে ভিডিওটিতে ইলিয়াস তাদের তৈরি করা MI3 রোবট সম্পর্কে বলতে থাকে। ইলিয়াস বলে তাদের তৈরি রোবট একজন সাধারণ মানুষের মতোই চলাফেরা করতে পারে। এই রোবট দেখে আদিত্যার কাছে খুব ইন্টারেস্টিং লাগে ব্যাপারটা। সে এই রোবট পছন্দ করে, যে জন্য সে স্ক্রিনে দেয়া নাম্বার দেখে ইলিয়াসকে দ্রুত কল করে। ইলিয়াসও তার কল পেয়ে মহা খুশি হয়। আদিত্যা ইলিয়াসকে জানায় সে তাদের রোবট দেখে অনেক ইমপ্রেস হয়েছে আর সে তাদের রোবট তৈরি প্রজেক্টে তাদেরকে সাহায্যও করতে চায়। তাই সে ইলিয়াসকে তার মাইত্রী রোবট নিয়ে তার বাড়িতেই চলে আসতে বলে। তখন ইলিয়াস বলে তারা MI3 রোবট ডেভেলপমেন্ট করছে, তাই এই মুহূর্তে রোবট নিয়ে কোথাও যাওয়া সম্ভব না। তাই সে আদিত্যাকেই তাদের ল্যাবে আসতে বলে, যা শুনে আদিত্যা বলে সে তার ল্যাবে আসবে কিন্তু একটি শর্ত আছে। এই কথা বলেই সে কল রেখে দেয়। এরপর ইলিয়াসের মুখে বাকিরা আদিত্যার কথা শুনে অনেক খুশি হয়। পরের দিন আদিত্যা ইলিয়াসের ল্যাবে যায়, কিন্তু শর্ত অনুযায়ী সেই সময় ল্যাবে কেউই থাকতে পারবে না। আদিত্যা ল্যাবে প্রবেশের সময় স্ক্যানিং রোবট দেখে ইমপ্রেস হয়। এরপর তার সামনে MI3 নামক রোবটটি দেখা করতে আসে, যার মুখমণ্ডল দেখতে একদম মাইত্রীর মতো। আদিত্যা তাকে ভাবে হয়তো মাইত্রী তার সামনে দাঁড়িয়ে আছে, যে জন্য সে ইলিয়াসকে ভিডিও কল করে জিজ্ঞেস করে এই মেয়েটি তার ল্যাবে কেন এসেছে। সে তো ইলিয়াসকে আগেই বলেছিল সে ল্যাবে আসলে অন্য কেউ যেন এখানে না থাকে, তাহলে এই মেয়েটি এখানে কি করছে। তখন ইলিয়াস জানায় এটা কোনো মেয়ে না, এটি তারই তৈরিকৃত রোবট MI3, যে কথা শুনে আদিত্যা অবাক হয়ে যায়। কিন্তু সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে এটি রোবট। তখন MI3 রোবটটি নিজেকে রোবট প্রমাণ করার জন্য তার কাপড় খুলে ফেলে এবং সে আদিত্যাকে দেখায়। প্রথমে আদিত্যা লজ্জা পেলেও পরে দেখতে পায় তার সারা শরীর মেটাল দিয়ে তৈরি এবং তার গায়ে জড়ানো রয়েছে বিভিন্ন তার, যেটা দেখে আদিত্যা তাকে বিশ্বাস করে নেয়। আর MI3 আদিত্যাকে তার পরিচয় দেয় আর আদিত্যাকে সে চিনতেও পারে। তখন আদিত্যা জিজ্ঞেস করে সে তাকে কিভাবে চিনতে পেরেছে, যার কথার উত্তরে MI3 বলে ইলিয়াস আগেই তার প্রোগ্রামিংয়ে তার ডাটা সেভ করে দিয়েছে, যে জন্য সে তাকে চিনতে পেরেছে। আদিত্যা MI3 এর উপর অনেক ইমপ্রেস হয়। এরপর MI3 আদিত্যার সাথে হাত মিলাতে যায়, কিন্তু আদিত্যা কনফিউজড হয়ে যায় যে তার হাত মিলানো উচিত হবে কিনা। কিন্তু তখন সে সাহস করে তার হাত মোজা খুলে এবং একটি আঙ্গুল দিয়ে MI3কে স্পর্শ করে এবং তার ঘড়ি চেক করে। সে দেখতে পায় MI3কে স্পর্শ করলে তার শরীরের কোনোই পরিবর্তন হচ্ছে না, তাই সে MI3 এর সাথে প্রথমবারের মতো কোনো প্রকার চিন্তা ছাড়াই হাত মিলায় এবং এতে সে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। তখন MI3 তাকে এত এক্সাইটেড হওয়ার কারণ জিজ্ঞেস করলে আদিত্যা বলে সে এই প্রথমবারের মতো কোনো মেয়ের সাথে হাত মিলাচ্ছে, তাই সে খুবই খুশি। সে এতটাই খুশি হয়ে যায় যে MI3কে সে তার বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে। তখন MI3 বলে সে তার বস ইলিয়াসের নির্দেশ ছাড়া কোথাও যেতে পারবে না। এরপর তারা ল্যাব থেকে বের হলে ইলিয়াস, কার্থি, স্যাম এবং র্যাম এরা সবাই সেখানে চলে আসে। আদিত্যা তাদেরকে জানায় সে 3 মাসের জন্য হলেও MI3কে তার কাছে রাখতে চায় আর এই জন্য সে তাদেরকে পেমেন্টও করে দিবে এবং ভবিষ্যতে সে তাদের প্রজেক্টে ইনভেস্টও করবে। যেই কথা শুনে ইলিয়াসরা সবাই অনেক খুশি হয়। এরপর আদিত্যা তাদেরকে একটি চেক দেয় এবং আগামী সোমবার MI3কে তার বাড়ি পৌঁছে দিতে বলে আর MI3 এর জন্য যাবতীয় চার্জার এবং যা যা প্রয়োজন তা তাকে দিয়ে আসতে বলে। কিন্তু তারা আদিত্যাকে জানায় MI3কে চার্জ দিতে হলে তাকে ল্যাবে আনতে হবে, যেখানে থাকা চার্জ স্টেশনেই তাকে চার্জ করা হবে, এছাড়া তাকে আর কোথাওই চার্জ দেওয়া যাবে না। আদিত্যা তখন তাকে জিজ্ঞেস করে এই চার্জ স্টেশন কি তার বাড়িতে আনা সম্ভব নয়, যার প্রশ্নের উত্তরে ইলিয়াস বলে তার বাড়িতে চার্জিং স্টেশন করতে পারলেও এর খরচ অনেক। তখন আদিত্যা বলে সে তার সাথে এই নিয়ে কথা বলবে।
এরপর সে সোমবারেই MI3 কে তার বাড়ি পাঠিয়ে দিতে বলে সেখান থেকে চলে যায়। এদিকে MI3 কে বিক্রি করতে পেরে ইলিয়াসরা সবাই পার্টি করতে থাকে, কারণ এতদিন পর তাদের সফলতা এসেছে। এই নিয়ে তারা অনেক বেশি খুশি। তারা সবাই নাচানাচি করতে থাকে এবং ড্রিঙ্ক করতে থাকে, কিন্তু পার্টি করার সময় দুর্ঘটনাবশত MI3 এর গায়ে ড্রিঙ্ক পড়ে যায়। এতে MI3 অচল হয়ে পড়ে, যে জন্য তাদের সবার মাথায় হাত পড়ে যায় যে তারা এখন কি করবে, কারণ তারা তো অলরেডি আদিত্যার কাছ থেকে চেক নিয়ে নিয়েছে আর সোমবারেই তাকে ডেলিভারি করতে হবে। এর মধ্যে তারা এই MI3 কে কিভাবে ঠিক করবে? তখন কার্থী বলে, আমার ইন্ডিয়ায় কিছু জানাশোনা লোক আছে, আমি তাদের সাথে কথা বলে দেখি কিছু করা যায় কিনা। এরপর কার্থী ইন্ডিয়ার কয়েকজনের সাথে কথা বলে MI3 কে ঠিক করার জন্য, কিন্তু তারা জানায় তারা MI3 কে ঠিক করতে পারবে না। এরপর তারা চায়নায় কন্ট্যাক্ট করলে সেখান থেকে জানানো হয় 3 মাস পর তাদের সাথে যোগাযোগ করতে, কিন্তু সামনের সোমবারেই তো MI3 কে আদিত্যার কাছে তুলে দিতে হবে। এরই মধ্যে আদিত্যা তাদের কাছে কল করে, সে তাদেরকে MI3 এর ব্যাপারে জিজ্ঞেস করে। তখন ইলিয়াস বলে MI3 এর মধ্যে কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে, যা শুনে আদিত্যা বলে সে এত কিছু জানতে চায় না। সোমবার ঠিক 9টার সময় তারা যেন MI3 কে তার বাড়িতে পাঠিয়ে দেয়। এই কথা শুনে ইলিয়াস মহা ঝামেলায় পড়ে যায়। রাম এবং স্যাম একে অপরকে দোষারোপ করতে থাকে। তখন ইলিয়াস বলে আদিত্যা তাদেরকে হুমকি দিয়েছে, সে বলেছে তারা যদি ঠিক সময় MI3 কে তার কাছে না পাঠায় তাহলে সে তাদের ল্যাবকে রিসোর্টে পরিবর্তন করে দিবে। তখন রামের মাথায় একটা বুদ্ধি আসে, সে ইলিয়াসকে তার এক্স গার্লফ্রেন্ড মাইত্রীর কথা বলে। সে তাকে বলে সে তো মাইত্রীর কথা ভেবে ভেবেই MI3 এর সব কিছু সেট করেছে, তাই যতদিন না তারা MI3 কে সারিয়ে তুলতে পারছে ততদিন যেন মাইত্রীকেই MI3 সাজিয়ে আদিত্যার কাছে পাঠিয়ে দেওয়া হয়, কারণ MI3 এবং মাইত্রী একই রকম দেখতে। ইলিয়াস MI3 কে মাইত্রীর মতো করেই বানিয়েছে। তবে ইলিয়াস রামের এই প্ল্যানে রাজি হয় না। তখন কার্তি বাধ্য হয়ে তাকে বুঝিয়ে সুঝিয়ে এই প্ল্যানে রাজি করায়। এরপর ইলিয়াস তাদের জোরাজুরিতে বাধ্য হয়ে মাইত্রীকে কল করে, কিন্তু মাইত্রী তাকে অপমান করে কল কেটে দেয়, যে জন্য তারা মাইত্রীর সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। অপরদিকে অর্জুন নতুন বিজনেস শুরু করার জন্য তার বাবার কাছে কিছু লোকদের নিয়ে আসে। তখন শেখার তাদের জিজ্ঞেস করে তাদের কাজ কি। তারা বলে তারা তামিলনাড়ু থেকে মূর্তি চুরি করে এবং এরপর তা পালিশ করে থাইল্যান্ডে পাঠিয়ে দেয়, আর এরপর তাদের এক প্রতিনিধি থাইল্যান্ড থেকে সেই মূর্তিগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়, আর এভাবেই তারা লাখ লাখ টাকা ইনকাম করতে পারে। যাদের বিজনেস প্ল্যান শুনে শেখার তাদেরকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর সে অর্জুনকে বলে এমন ছিচকে চোরার মতো তারা বিজনেস করলে খুব শীঘ্রই জেলে যেতে হবে, এর চেয়ে ভালো তো সেই রোবোটিক্স ইঞ্জিনিয়াররাই ছিল। তাই সে অর্জুনকে তার উটকো বিজনেস প্ল্যান ছেড়ে ইলিয়াসদের সাথে আবার যোগাযোগ করতে বলে। পরের দিন ইলিয়াস বাইরে এসে দেখে তার সঙ্গী সাথীরা নিজেদের জন্য বিভিন্ন কাজ খুঁজে নিচ্ছে, যেটা দেখে ইলিয়াস অবাক হয়ে যায়, কারণ তারা MI3 এর একটু সমস্যা হতে না হতেই অন্য কাজের চিন্তা করছে, কিন্তু তাদের ভবিষ্যৎ যে কি হবে তা কেউই জানে না। তাই ইলিয়াস তাদেরকে তার জন্য একটি কাজ খুঁজে নিতে বলে। এই কথা বলে ইলিয়াস সেখান থেকে চলে যায়। সে সেখান থেকে যাওয়ার পর কার্থী স্যামকে ইলিয়াস এবং মাইত্রীর প্রেমের গল্প বলতে বলে। তখন স্যাম তাকে তাদের গল্প বলতে থাকে। ইলিয়াস এবং মাইত্রীর একটি বিজ্ঞান মেলায় দেখা হয়েছিল, যেখানে মাইত্রী তার রোবট নিয়ে এসেছিল। ইলিয়াস মাইত্রীর রোবটগুলো দেখেই ইমপ্রেস হয়ে যায়। তখন মাইত্রীর ফ্রেন্ড আর্থী বলে মাইত্রীর ইলিয়াসের উপর ক্রাশ রয়েছে, যা শুনে ইলিয়াস কিছুটা লজ্জা পায়। এরপর ইলিয়াস মাইত্রীর রোবট দেখে এবং তাকে তার সাথে রোবট তৈরির প্রজেক্টে কাজ করতে বলে, যা শুনেই মাইত্রী তার কথায় রাজি হয়ে যায়। এরপর থেকেই তারা একসাথে মিলে MI3 তৈরি করতে থাকে। একসাথে থাকতে থাকতে ইলিয়াসও মাইত্রীকে পছন্দ করে ফেলে। একদিন মাইত্রী ইলিয়াসকে নিয়ে তার ভাই ভাবির সাথে দেখা করতে যায়, যেখানে ইলিয়াস তার ভাইকে বলে তারা দুজন একসাথেই রোবট তৈরি করছে আর খুব শীঘ্রই তাদের রোবট পরবর্তী লেভেলে চলে যাবে এবং তাদের কোম্পানি আরও বড় হবে, আর এই পথ সে মাইত্রীর সাথে একসাথেই পার করতে চায়। সে মাইত্রীকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে তার ভাইয়ের কাছে। তখন মাইত্রী অনেক অবাক হয়, কিন্তু সেও আসলে মনে মনে ইলিয়াসকে বিয়ে করতে চাইতো, তাই সে তখনই তার কথায় রাজি হয়ে যায়। মাইত্রীকে রাজি হতে দেখে তার ভাই বিয়ের জন্য দ্বিমত পোষণ করে না, কিন্তু সে ইলিয়াসকে বলে এরকম অনেক কোম্পানি আছে যারা হঠাৎ করেই বন্ধ হয়ে যায়, তাই ইলিয়াসকে এই ধাক্কা খাওয়ার আগেই নিজের জন্য একটি ভালো চাকরি খুঁজে নেওয়া উচিত, যার কথা শুনে ইলিয়াসের অনেক খারাপ লাগে।
এরপর তারা তাদের প্রজেক্ট সাবমিট করলে তাদেরকে তাদের MI3 রোবট আরও ডেভেলপ করতে বলা হয়। যা শুনে ইলিয়াস বলে রোবটের সব কিছুই তো ঠিকঠাক আছে, তবুও তারা তাদেরকে রিজেক্ট করে দিয়েছে। তখন মাইত্রি ইলিয়াসকে জিজ্ঞেস করে MI3 ডেভেলপ করতে কত টাকা লাগবে, যার প্রশ্নের উত্তরে ইলিয়াস বলে প্রায় 10 লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু এত টাকা তারা কোথায় পাবে, এত টাকা তো ইলিয়াসের কাছে নেই। তখন মাইত্রি বলে তার ভাবি একটি ব্যাংকে চাকরি করে, যেখান থেকে তারা খুব সহজেই লোন নিতে পারে। কিন্তু ইলিয়াস এতে রাজি হয় না। তবে মাইত্রি নিজ দায়িত্বেই তার ভাইয়ের থেকে লুকিয়ে লুকিয়ে 10 লক্ষ টাকা লোন নিয়ে নেয়, যেই টাকা দিয়ে তারা MI3 এর মধ্যে ইমোশনাল প্রোগ্রাম অ্যাড করে। তারা বিভিন্ন কোম্পানির সাথে তাদের রোবটের ব্যাপারে কথা বললেও কেউই তাদের প্রজেক্টের উপর ইন্টারেস্ট দেখাচ্ছিল না, যে জন্য তারা অনেক বেশি টেনশনে পড়ে যায়। সেই সময় একদিন মাইত্রির ভাই তাকে কল করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলে। মাইত্রি বাড়ি ফিরে গেলে তার ভাই বলে তারা তাকে না জানিয়ে এত বড় একটা লোন নিয়েছে আর তা সময় মতো পরিশোধ করতে পারছে না। তাছাড়া তার স্ত্রীও তাকে মিথ্যা বলেছে, যে জন্য সে তাকে ডিভোর্স দিয়ে দিবে। আর মাইত্রিকে বলে তুমি কোনো আইনস্টাইন বা নিউটন নও, যে সহজেই যে কোনো রোবট তৈরি করে ফেলবে। তাই সে মাইত্রিকে বাড়ি থেকে বের করে দেয় এবং বলে সে যেদিন সফল হয়ে লোনের টাকা পরিশোধ করতে পারবে সেদিনই যেন বাড়ি ফিরে আসে, যে জন্য এরপরই মাইত্রি তার বাড়ি ছেড়ে চলে যায়। বর্তমানে কার্তি স্যামকে বলে তাহলে কি লোনের টাকার জন্যই তাদের ব্রেকআপ হয়ে গেছে? তখন স্যাম বলে তাদের বস এতটাও খারাপ না যে টাকার জন্য ব্রেকআপ করে নিবে। কার্তি এর পরের ঘটনা জানতে চাইলে স্যাম তাকে বলে পরে বলবে, এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে ইলিয়াস মাইত্রির সাথে দেখা করতে যায়। সে লোনের চিন্তা করতে করতেই ড্রিঙ্ক করছিল। সে ইলিয়াসকে দেখে রেগে সেখান থেকে চলে যেতে বলে। তখন ইলিয়াস তাকে বলে লোন পরিশোধের জন্য টাকা দেওয়ার কথা। এরপর ইলিয়াস মাইত্রির সাথে শান্ত হয়ে কথা বলে। ইলিয়াস মাইত্রিকে 3 মাস MI3 সেজে আদিত্যার বাড়িতে থাকতে বলে, যে জন্য তারা মোটা অঙ্কের অর্থ পাবে এবং এই সুযোগে তারা MI3কে সারিয়েও তুলতে পারবে এবং তাকে আরও বেশি ডেভেলপ করতে পারবে। মাইত্রি প্রথমে রাজি হয় না, তখনই তার ভাবি তাকে কল করে এবং তাকে তাড়াতাড়ি লোন পরিশোধ করে দেওয়ার কথা বলে। এই সব শুনে মাইত্রি ইলিয়াসের কথায় তখনই রাজি হয়ে যায়, কারণ তার এই লোন যত দ্রুত সম্ভব পরিশোধ করতে হবে। এরপর সে ইলিয়াসের সাথে ল্যাবে যায়, যেখানে তারা তাকে ইয়ারফোন, লেন্স সহ আরও কিছু মাইক্রো গ্যাজেট পরিয়ে দেয়, যেগুলোর সাহায্যে মাইত্রি যা কিছু দেখবে, করবে এবং শুনবে সেই সব ডাটা সে MI3 এর কাছে ট্রান্সফার করে দিবে। প্ল্যান অনুযায়ী তারা মাইত্রিকে MI3 সাজিয়ে আদিত্যার বাড়ি নিয়ে যায়। তখন মাইত্রিকে আদিত্যা কল করে সেই চেনটি ফেরত দিতে বলে। এতে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। সেই সময়ই আদিত্যা ফোনে কথা বলতে বলতে মাইত্রির সামনে চলে আসে, যাকে সামনাসামনি দেখে মাইত্রি শকড হয়ে যায়। অন্যদিকে অর্জুন ইলিয়াসের ল্যাবে গিয়ে তালা দেখতে পায়। তখন সে ইলিয়াসকে কল করে, কিন্তু ইলিয়াস আবার তাকে গালি দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। যার গালি শুনে অর্জুন তার এক বন্ধুকে কল করে এবং বলে এই ল্যাবটিতে একটি রোবট আছে যেটা থেকে তারা অনেক টাকা রোজগার করতে পারবে। তখন তার বন্ধু তাকে অন্যদিক দিয়ে ল্যাবে ঢোকার চেষ্টা করতে বলে। এরপর অর্জুন তার কথা মতো ল্যাবের বোর্ড ভেঙে ভিতরে প্রবেশ করে, যেখানে তার সামনে সেই স্ক্যানিং রোবটটা চলে আসে। সেই রোবটটি তাকে ডিটেক্ট করতে না পেরে চলে যেতে বলে, কিন্তু অর্জুন এই ছোট্ট রোবটকে পাত্তা না দিয়েই MI3কে খুঁজতে থাকে। তখন সেই রোবট তাকে তাড়ানোর জন্য কারেন্টের শক দেয়, যে শক খেয়ে অর্জুন দ্রুত ল্যাব থেকে পালিয়ে যায়। আদিত্যাকে আসতে দেখে ইলিয়াস দ্রুত মাইত্রিকে ফোন রাখতে বলে। এরপর আদিত্যা তার সামনে আসলে সে MI3কে পরীক্ষা করে দেখছিল। সে ইলিয়াসকে বলে সেদিন MI3 তার সাথে অন্যরকম ব্যবহার করেছিল, কিন্তু আজ সে নড়াচড়া করছে না কেন? যার কথা শুনে ইলিয়াস বলে MI3 এর পাওয়ার অফ করা আছে। এরপর সে পাওয়ার অন করে দিলে মাইত্রি MI3 এর মতো অ্যাক্টিং করতে থাকে। এরপর ইলিয়াসরা সবাই MI3 এর জন্য আদিত্যার তৈরি করা ল্যাবে যায়। তারা সেখান থেকে মাইত্রিকে পর্যবেক্ষণ করে। এদিকে আদিত্যা মাইত্রিকে রোবট ভেবে তার বিভিন্ন টেস্ট নিতে থাকে। টেস্ট দিতে দিতে মাইত্রি ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায়। আদিত্যা অবাক হয়ে তাকে ডাকতে থাকে। তখনই সে হঠাৎ উঠে বসে আর বলে কোনো মানুষ হলে এভাবেই ক্লান্ত হয়ে পড়ত। এই বলে সে আবার ব্যায়াম করতে থাকে। এরপর আদিত্যা খাবার খাওয়ার সময় মাইত্রি তার দিকে হা করে তাকিয়ে থাকে, কারণ তারও খুব খিদে পেয়েছিল। তাই আদিত্যা অন্যমনস্ক হয়ে পড়লে সে আদিত্যার প্লেট থেকে নিয়ে খাবার খেয়ে ফেলে। আদিত্যা সেই খাবারটি খুঁজলে মাইত্রি বলে সে খাবারটি খেয়ে ফেলেছে, কিন্তু আদিত্যার স্পষ্ট মনে ছিল সে খাবার খায়নি।
তখন মাইত্রী বলে সে রোবট আর রোবট কখনো মিথ্যা বলে না। যার কথার সাথে আদিত্যাও একমত হয়ে বলে হয়তো তারই কোনো ভুল হচ্ছে। এরপর সে মাইত্রীকে তার বেডরুম দেখাতে নিয়ে যায়, কিন্তু বেডরুমের কিছুটা যেতেই আদিত্যা তাকে বলে সে যেন এর বেশি তার বেডরুমে প্রবেশ না করে, যা শুনে মাইত্রীকে সেখানেই দাঁড়িয়ে থাকতে হয়। এরপর সে আদিত্যাকে তার ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেওয়ার জন্য সময় বলে দিতে বলে, যাতে সে তাকে রিমাইন্ডার দিতে পারে। এরপর আদিত্যা যখন ওষুধ খেতে যায় তখন ওষুধটি তার বুকে আটকে যায়, যে জন্য তার সাথে সাথেই হিচকে ওঠা শুরু করে। এমন সময় সে দেয়ালের সাথে নিজেকেই ধাক্কা দিচ্ছিল, কারণ সে মনে করে এতে হয়তো তার হিচকে ওঠা কমে যাবে। তার এই অবস্থা দেখে মাইত্রী তাকে সাহায্য করতে ইচ্ছা হয়, কিন্তু এয়ারফোনে ইলিয়াস তাকে বারণ করে, কারণ রোবটরা তার বসের কমান্ড ছাড়া কোনো কাজই করে না। তখন আদিত্যা তাকে সাহায্যের জন্য ডাকলে মাইত্রী আদিত্যার পিঠে ধাক্কা দিয়ে তাকে শান্ত করে। তখন আদিত্যা তাকে জিজ্ঞেস করে সে কিভাবে জানে যে পিঠে আঘাত করলে হিচকি চলে যাবে। তার এই প্রশ্ন শুনে ইলিয়াস টেনশনে পড়ে যায়। মাইত্রী কি উত্তর দিবে সেটা সে ভাবতে থাকে, কিন্তু মাইত্রী অতি বুদ্ধিমানের মতো বলে ইলিয়াস তাকে নার্সিংয়ের ট্রেনিংও দিয়ে রেখেছে, যেটা শুনে ইলিয়াস শান্ত হয়। এবং আদিত্যা মাইত্রীকে তার কিছু ওষুধ দেখিয়ে বলে যখন সে বেশি অসুস্থ হয়ে পড়বে তখন যেন তাকে সে এই ইঞ্জেকশনগুলো দিয়ে দেয়। এরপর সে মাইত্রীকে তার থেকে কেনা ছাতাটি দেখায়, আর ছাতাটি যেহেতু মাইত্রীর তাই সে এই ছাতার সম্পর্কে সব কিছু বলে দেয়, যা শুনে আদিত্যা তার উপর আরও ইমপ্রেস হয়ে যায়। এরপর সে মাইত্রীকে বলে সেই মেয়েটি অর্থাৎ মাইত্রীর কাছে তার মায়ের দেয়া চেইনটি রয়েছে, সেই মেয়েটি দেখতে মিষ্টি হলেও একটু বদমেজাজি, আর এখন সে কিভাবে মেয়েটির থেকে তার চেইন ফেরত নিবে। যা শুনে মাইত্রী তাকে ভালো করে ফোনে কথা বলতে বলে। তখন আদিত্যা মাইত্রীর নাম্বারে কল দেয়, যার ফোন ছিল ইলিয়াসদের কাছে। তখন স্যাম কল রিসিভ করে মেয়ের কণ্ঠে বলে মাইত্রী বাড়ি নেই, সে ছুটি কাটাতে গেছে। এরপর থেকেই আদিত্যা গাড়ি মোছা থেকে শুরু করে কাপড় ইস্ত্রি করা এমনকি ঘরের সব কাজ মাইত্রীকে দিয়েই করাতে থাকে। এরপর রাতের বেলা সে মাইত্রীকে নিয়ে জঙ্গলে হাঁটতে যেতে চায়, কিন্তু মাইত্রী বাহানা দিয়ে বলে তার চার্জ কম, এখন যদি তাকে চার্জে না দেয়া হয় তাহলে সে নষ্ট হয়ে যাবে। যে কথা শুনে আদিত্যা তাকে দ্রুত ইলিয়াসের কাছে নিয়ে যায় এবং তাকে বলে MI3 চার্জে দিতে। আদিত্যা চলে গেলে মাইত্রী খাবার খেতে থাকে। সে ইলিয়াসকে বলতে থাকে 10 লক্ষ টাকার চক্করে আদিত্যা তাকে দিয়ে বাড়ির সব কাজ করাচ্ছে, যে জন্য সে উঠতে বসতে খেতে এমনকি ওয়াশরুমেও যেতে পারছে না, তাই সে এভাবে আর পারছে না। সেই সময়ই তার ভাবি তাকে কল করে আর তাকে জানায় লোনের টাকা পরিশোধ করার ফলে ব্যাংক থেকে তাদের উপর কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। তাছাড়া তার ভাইয়ের রাগও ঠান্ডা হয়ে গেছে, যা শুনে মাইত্রী এই কাজ থেকে চলে যেতে চাইলেও পারে না। পরের দিন সকালবেলা তার ঘুম থেকে উঠে আদিত্যার কাছে যেতে দেরি হয়ে যায়। তখন আদিত্যা তাকে দেরি করার কারণ জিজ্ঞেস করলে সে বাহানা দিয়ে বলে ইলিয়াসরা তাকে চার্জ দিতে দেরি করেছিল, আদিত্যা কাল থেকে তাকে সময় মতো চলে আসতে বলে। তখন বাইরের গেটে কেউ আসলে আদিত্যা মাইত্রীকে চেক করতে বলে যে সেখানে কে এসেছে। মাইত্রী লোকটিকে দেখে চমকে ওঠে, কারণ আদিত্যার সাথে দেখা করতে তার নিজের ভাই এসেছে। মাইত্রী তার ভাইকে তাড়ানোর জন্য আদিত্যাকে বলে এই লোকটিকে দেখতে চোরের মতো লাগছে। তখন আদিত্যা বলে এই লোকটি তার গেস্ট, সে তাদের জন্য তাকে কফি আনতে বলে। আর এরপর সে মাইত্রীর ভাই সুগিনের সাথে দেখা করতে যায়। মাইত্রী দেখে যে তার ভাই আদিত্যাকে বারবার সরি বলছিল, যেটা দেখে সে খুশি হয়ে যায়। এরপর আদিত্যা তাকে কফি নিতে বলে। এরপর আদিত্যা তাকে তাদের সামনে কফি নিয়ে আসতে বলে। এতে সে চিন্তিত হয়ে পড়ে, কারণ তার ভাই তাকে দেখলে চিনে ফেলবে, আর সে যদি সেখানে না যায় তাহলে আদিত্যাও সব কিছু বুঝে যাবে। তাই সে বুদ্ধি করে উল্টো দিকে তাকিয়ে কফি নিয়ে যায়। তখন আদিত্যা সুগেনের সাথে তার পরিচয় করিয়ে দেয়। আদিত্যা তাকে উল্টো হয়ে হাঁটাহাঁটি করার কারণ জিজ্ঞেস করলে মাইত্রী বলে সূর্যের আলোতে তার ব্যাটারি ড্যামেজ হয়ে যাবে, তাই সে উল্টো হয়ে আছে। এরপর সুগেন তার কাজ শেষ করে সেখান থেকে চলে যায়। এতে মাইত্রী হাফ ছেড়ে বাঁচে। এদিকে অর্জুন দুজন লোকের সাথে দেখা করতে যায়, যারা তার থেকে বিভিন্ন অজুহাতে টাকা নেয় এবং রোবট তৈরির জন্য প্রতিশ্রুতি দেয়। অন্যদিকে কার্থি ইলিয়াস এবং মাইত্রীর ব্রেকআপের কারণ জানার জন্য রামকে ঘুম থেকে ডেকে তোলে। এরপর রাম তাকে পরের কাহিনী বলতে থাকে। ইলিয়াস এবং মাইত্রী MI3 রোবট কিছু বিজনেসম্যানকে দেখায়। তারা MI3 এর উপর বিশেষ কোনো আগ্রহ দেখায় না। এইসব বাদ দিয়ে তারা ইলিয়াসকে জিজ্ঞেস করে তার কাছে কি কোনো ছোট প্রজেক্ট নেই, যার প্রশ্নের উত্তরে ইলিয়াস বলে না,
এরপর তারা মাইত্রীকেও জিজ্ঞেস করে। তখন মাইত্রী জানায় তার কাছে কিছু রোবট আছে যেগুলোকে যে কোনো গ্যাজেটের সাথে অ্যাডজাস্ট করা যাবে এবং সেই রোবট ইমার্জেন্সির সময় বিভিন্ন হাসপাতাল বা জরুরি সেবায় কল করতে পারবে। তখন লোকগুলো তার প্রজেক্টের উপর ইন্টারেস্ট দেখায়। এতে ইলিয়াস রেগে সেখান থেকে চলে যায়। মাইত্রী এই ব্যাপারে তাকে বুঝাতে গেলে সে মাইত্রীকে অনেক কথা শুনিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। কিন্তু এত কিছুর পরও মাইত্রী তাকে ছেড়ে যায়নি, সে ইলিয়াসের পাশেই থাকে। একদিন তারা জানতে পারে স্যামকে পুলিশে ধরেছে, কারণ স্যাম একদিন MY3 কে নিয়ে একটি দোকানে যায়। এরপর সে দোকান মালিকের সাথে ডিল করে এবং MY3 কে দিয়ে কাস্টমারদের অ্যাট্রাক্ট করে। তখন একজন পুলিশ অফিসার আসে সেখানে। তখন MY3 কাস্টমারকে আকর্ষণ করার চক্করে পুলিশের গায়েই হাত তুলে বসে, যে জন্য স্যামকে সেই পুলিশ অফিসার তখনই গ্রেফতার করে নিয়ে আসে। এই খবর পেয়ে ইলিয়াসরা দ্রুত পুলিশ স্টেশনে যায় এবং সেখানে গিয়ে কোনো রকমে স্যামকে ছাড়িয়ে নিয়ে আসে। এরপর তারা যখন বাইরে বসে এই নিয়ে আলোচনা করছিল, তখনই মাইত্রীর ভাই তাকে কল দেয় এবং তাকে অনেক কথা শোনায় এবং বলে ইন্টারনেটে তাকে নিয়ে হাসাহাসি হচ্ছে। তখন স্যাম এবং রাম বলে তারা এভাবে MY3 কে দিয়ে আরো অনেক টাকা কামাতে পারবে। তখন মাইত্রী তাদেরকে এই সব কিছু বন্ধ করতে বলে, কারণ MY3 এর চেহারা তার মতো হওয়াতে সবাই তাকে নিয়েই হাসাহাসি করে। কিন্তু ইলিয়াস স্যামের কথায় বেশি গুরুত্ব দেয়। এতে মাইত্রীর রাগ হয়ে যায়। সে তখন ইলিয়াসকে স্যাম এবং তার মধ্যে একজনকে বেছে নিতে বলে। ইলিয়াস বলে সে স্যামকে ছাড়তে পারবে না, কারণ স্যামের বাবা তার ল্যাবে ইনভেস্ট করেছে। তার গার্লফ্রেন্ডের ছবি নিয়ে সবাই হাসাহাসি করবে এই নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। এই সব কিছু দেখে মাইত্রী তার সাথে ব্রেকআপ করে চলে যায়। পরের দিন সকালবেলা মাইত্রী আদিত্যার বাবা মায়ের ছবি দেখতে থাকে। তখন সে আদিত্যার মায়ের গলায় সেই চেনটি দেখে যেটা বর্তমানে তার কাছে রয়েছে। তখন আদিত্যা এসে বলে তারা তার বাবা মা, যারা সেই ছোট থাকতেই একটি গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছে। সে আরো বলে তার চেইনটি একটি মেয়ের কাছে রয়েছে, যেটা সে নিতে পারছে না। মেয়েটি তাকে কোনোভাবেই সেই চেইনটি ফিরিয়ে দিচ্ছে না, কিন্তু এতে তো তার মেয়েটির উপর রাগ হওয়ার কথা। কিন্তু তার মেয়েটির উপর কোনো প্রকার রাগই হচ্ছে না, কিন্তু কেন এরকম হচ্ছে সেটা কি সে বলতে পারে? তখন MY3 সাজা মাইত্রী বলে সে সব সময় একা থাকে আর কারো সাথে ঝগড়াও করতে পারে না, তাই হয়তো মেয়েটির সাথে তার ঝগড়া হলেও সে রাগ করে না, আর হয়তো সে মেয়েটিকে পছন্দও করে, এই জন্য সে মেয়েটিকে আরও কিছু বলতে পারছে না। আদিত্যা তাকে আরও কিছু বলতে যাবে, তখনই তার অনলাইন ফ্রেন্ড তারা তাকে কল করে আর বলে সে তার সাথে দেখা করার জন্য তার বাড়ির গেটের সামনে অপেক্ষা করছে। আদিত্য তাকে বাগানে অপেক্ষা করতে বলে আর মাইত্রীর থেকে কিনা ছাতাটি তাকে উপহার দিতে যায়। এরপর সে তারার সাথে দেখা করতে গেলে তাকে ছাতাটি উপহার দেয়। এরপর তারা তাকে জড়িয়ে ধরতে চাইলে সে তারাকে এড়িয়ে চলে। তখন তারা বলে তারা এতদিন ধরে কথা বলছে, এই জন্যই সে এখন তার সাথে দেখা করতে এসেছে, আর তাদের যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তারা তাদের রিলেশন এগিয়ে নিয়ে যাবে। এদিকে দূর থেকে মাইত্রী তারাকে আদিত্যার সাথে কথা বলতে দেখে অনেক জেলাস ফিল করতে থাকে। তারা এর মধ্যেই আদিত্যাকে জড়িয়ে ধরলে আদিত্যা তাকে দূরে ঠেলে দেয়, কিন্তু তারা আবার তাকে জড়িয়ে ধরতে যায়। তখনই আদিত্যার ডার্মাটোগ্রাফিয়া রোগ বেড়ে তার শরীরে জ্বালা হতে শুরু করে। সে অনেক কষ্ট করে বাড়ি গিয়ে MY3 অর্থাৎ মাইত্রীকে ডাকে এবং তাকে বলে তাকে ইঞ্জেকশন দিয়ে দেওয়ার জন্য। আদিত্যার এই অবস্থা দেখে মাইত্রী ঘাবড়ে যায়, কিন্তু তারপরও সে নিজেকে সামলে আদিত্যাকে ইঞ্জেকশন দিয়ে দেয়, যার ফলে কিছুক্ষণের মধ্যেই আদিত্যা আবার শান্ত হয়ে যায়। অন্যদিকে ইলিয়াসরা আদিত্যার হঠাৎ করে এই অবস্থা হওয়ার কারণ ভাবতে থাকে। তখন আদিত্যার জ্ঞান ফিরে এলে সে মাইত্রীকে ধন্যবাদ জানায় এবং জিজ্ঞেস করে সে নার্সিংয়ের ট্রেনিং নিয়েও ভালো করে ইঞ্জেকশন দিতে পারে না কেন। মাইত্রী কি বলবে কিছু বুঝে উঠতে পারছিল না। তখনই কার্তি তাকে বলতে বলে কোনো সুস্পষ্ট কমান্ড না পাওয়ায় তার মেমোরি কনফিউজড হয়ে গিয়েছিল। মাইত্রী আদিত্যাকে এই কথা বলার পর সে শান্ত হয় এবং ব্যাপারটা বুঝতে পারে। তখন মাইত্রী তাকে তার অসুস্থতার কথা জিজ্ঞেস করে। মাইত্রীকে আদিত্যার এত কেয়ার করতে দেখে ইলিয়াস জেলাস ফিল করে। এরপর মাইত্রীর প্রশ্নের উত্তরে আদিত্যা তাকে তার বাবা মায়ের ছবি দেখায় আর তাকে বলে তারা তাকে রাজপুত্রের মতো আদর স্নেহ দিয়ে বড় করছিল, কিন্তু একদিন তারা তাকে ছেড়ে চলে যায়। আর তারপর থেকেই সে ডার্মাটোগ্রাফিয়া নামক রোগে আক্রান্ত হয়, যেটা মানুষের সংস্পর্শে এলেই তার শরীরে ঘায়ের সৃষ্টি করে। অনেক সময় এমন হয় যে সে 3-4 ঘন্টা অজ্ঞান হয়েই পড়ে থাকে। তার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আছে, কিন্তু সে একজন সাধারণ মানুষের মতো বাঁচতে পারে না।
আর যদি তার মা বেঁচে থাকতো তাহলে সে তার কোলে মাথা রেখে শুয়ে থাকতো, কিন্তু তার কাছে তো মাও নেই। আদিত্যার কথা শুনে মাইত্রী ইমোশনাল হয়ে পড়ে। তখন ইলিয়াস তাকে বলে নিজেকে কন্ট্রোল করতে। তখনই আদিত্যা তার দিকে তাকিয়ে বলে, এ মৈত্রী কি তার হাত ধরবে, যে হাত ধরে সে একটু কান্না করতে পারবে? ইলিয়াস তখন সাথে সাথে মাইত্রীকে তার হাত ধরতে দিতে বারণ করে, কারণ মাইত্রী একজন মানুষ আর তার সংস্পর্শে এলে আদিত্যার আবার ডার্মাটোগ্রাফিয়া বেড়ে যাবে, এর ফলে তারা ধরা পড়ে যাবে। তাই সে মাইত্রীকে বারবার বারণ করতে থাকে যেন সে আদিত্যাকে তার হাত ধরতে না দেয়, কিন্তু মাইত্রী তার কোনো কথাই কান দেয় না, সে যে আদিত্যার হাত ধরে বসে। আর এই দৃশ্যের মাধ্যমেই গল্পের প্রথম পার্ট শেষ হয়ে যায়। এখন মাইত্রী যেহেতু আদিত্যাকে স্পর্শ করে ফেলেছে, এর ফলে আদিত্যার ডার্মাটোগ্রাফিয়া কি বেড়ে যাবে? মাইত্রীও কি আদিত্যার কাছে ধরা পড়ে যাবে? আদিত্যা কি বুঝে যাবে যে সে আসলে রোবট না, সে একজন মানুষ? এই সব কিছু আমরা পরবর্তী পার্টেই জানতে পারবো, যেটা আমি খুব দ্রুতই আপনাদের কাছে নিয়ে আসবো। পরের পার্টটি আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।